আছে সবাই, আমি অন্বেষা। তোমাদেরকে আজকে আমি ডিটেইলসে বলবো যে তোমরা এই লুকটা কী করে ক্রিয়েট করতে পারবে। এটা একটা পার্টি লুক, তোমরা এটা বিয়েবাড়িতেও এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার আর কমেন্টও করো, আর দেখতে থাকো আমার এই মেকআপ লুকটা আমি কী করে ক্রিয়েট করি। তো চলো ফার্স্টেই মেকআপ শুরু করার আগে তোমাদের আগে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। তো আমি ফার্স্টেই ফেস ওয়াশ দিয়ে আমার মুখটাকে ক্লিন করে নিয়েছি, তো তোমরাও মেকআপ করার আগে প্লিজ মুখটাকে ক্লিন করে নিও। এরপরে আমি অ্যাপ্লাই করবো ময়েশ্চারাইজার, এটা হলো নিভিয়ার ময়েশ্চারাইজার। এটা তোমরা যে কোনো সিজনে ইউজ করতে পারো, এটা খুবই লাইট ওয়েট ময়েশ্চারাইজার। এরপরে আমি প্রাইমার হিসেবে রেনের এই সিরামটা ইউজ করে নেব। ফার্স্ট আমি ভাবছিলাম যে ভিডিওতেই বলবো, বাট এতই বাইরে আওয়াজ আসছিল যে আমাকে ভয়েস ওভার দিতে হলো। সিরামটা ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশনের মধ্যে একটু হাইলাইটার মিক্স করে নেব। তোমাদের যাদের কাছে স্ট্রোক ক্রিম আছে, তোমরা ফাউন্ডেশনের সাথে স্ট্রোক ক্রিমটা মিক্স করতে পারো, আমার কাছে নেই তাই আমি হাইলাইটারটা ইউজ করলাম। এরপরে আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নেব এবং ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো, আমার বিউটি ব্লেন্ডার দিয়ে বেশি সুবিধা হয় তাই আমি বিউটি ব্লেন্ডার ইউজ করলাম। দেখো ফাউন্ডেশনটা ভালো করে আমার মুখে বসে গেছে। এরপর আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি, এটাকে আমি আমার চোখে এবং যে জায়গাগুলোকে আমি হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোতে একটু লাগিয়ে নেব। এরপর বিউটি ব্লেন্ডার নিয়ে এটাকেও ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আইব্রো পেন্সিল নিয়ে ভালো করে আইব্রোটাকে ফিল করে নেব। আমি ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নিয়েছি, তোমরাও ব্রাউন কালারের ইউজ করবে, কারণ ব্ল্যাক কালারের আইব্রো পেন্সিল দিলে কেমন একটা বেশি ফিল করে ফেলেছি তাই লাগে, কেমন একটা লাগছে, তাই আমি এই ব্রাশটা নিয়ে আমার আইব্রোটাকে একটু আছড়ে নেব বা কম করে নেব, তোমরা যাই বলো। তোমরা আমাকে বলতে পারো যে এই ব্রাশটাকে কী ব্রাশ বলে, কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো আমার আইব্রোটা সেট হয়ে গেছে। এরপর আমি কম্প্যাক্ট ইউজ করে নেব আমার ফাউন্ডেশনটাকে সেট করার জন্য। আমি এই ব্রাশটা ইউজ করছি, এই ব্রাশটা দিয়ে আমি কম্প্যাক্টটাকে আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। এরপর আমি পন্স পাউডার নিয়ে আমার চোখের তলায় লাগিয়ে নিচ্ছি যাতে আইশ্যাডোগুলো না পড়ে। তোমাদের কাছে যদি লুজ পাউডার থাকে তোমরা সেটা ইউজ করতে পারো, আমার কাছে নেই তাই আমি এটা ইউজ করছি। আমি আমার আই মেকআপের জন্য এই প্যালেটটা ইউজ করছি, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর এই ব্রাশটা ইউজ করছি এটা আমি মিশো থেকে নিয়েছি, তোমরা কমেন্ট করলে আমি তোমাদের লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো। এই ব্রাশটা আমি নিয়েছি, এই ব্রাশটা নিয়ে আমার প্যালেট থেকে ব্রাউন কালারের শেডটা নিয়ে আমার পুরো আইলিডটা কভার করে নেব। আমি খুবই অল্প পরিমাণে আইশ্যাডোটা ইউজ করেছি। তোমরা যখন আইশ্যাডোটা ইউজ করবে বা অ্যাপ্লাই করবে তখন খুবই হালকা হাতে অ্যাপ্লাই করবে। এরপর আমি এই ফ্লাপি ব্রাশটা নিয়ে আমার পুরো আইশ্যাডোটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। অবশ্যই হালকা হাতে ব্লেন্ড করব, না হলে পুরো আইশ্যাডোটা উঠে চলে আসবে ব্রাশের। এরপরে আমি এই কাজলটা ইউজ করে নেব আমার চোখের যেখানে আমরা লাইনার করি বা যাই বলে ওই জায়গাটায় আমি কাজলটা অ্যাপ্লাই করে নেব। এরপর আমি এই ব্রাশটা দিয়ে একটু ব্ল্যাক কালারের আইশ্যাডোটা নিয়ে আমি যেখানে কাজলটা লাগিয়েছি তার উপর অ্যাপ্লাই করে নেব। এরপর আমি এই ব্রাশটা নিয়ে একটু ডিপ ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমার ক্রিজ লাইন পর্যন্ত অ্যাপ্লাই করে নেব। এরপর এই ছোটো ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে যে দুটো ব্রাউন শেডটা আছে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে মাঝখানে কোনো লাইন না বোঝা যায়। এরপরে কাজলটা নিয়ে আমি একটু ছোট্ট একটা উইং তৈরি করছি এবং ব্ল্যাক কালার একটু আইশ্যাডোটা নিয়ে ব্রাশটা দিয়ে ওটাকে ব্লেন্ড করে দিচ্ছি ভালো করে। তোমরা চাইলে এই উইংটা তৈরি নাও করতে পারো, এই উইংটা ছাড়াও আইশ্যাডোটা খুবই ভালো লাগে। এরপর আমি এই ব্রাশটা ইউজ করে একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে এই ব্রাশটার মাধ্যমে আমি ডিপ ব্রাউন কালারটা নিয়ে আমার আউটার কর্নারে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এরপরে এই ব্রাশটা দিয়ে ব্ল্যাক কালার নিয়ে আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নেব। দেখো আমার রাইট সাইডের আইটা পুরো কমপ্লিট, আমি লেফট সাইডের আইটা করে আসছি।
আমার আই লুকটা পুরো কমপ্লিট। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই আই লুকটা কেমন লাগলো। আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই ভিডিও স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিয়ে ফলো করে দিও। চোখের নিচে যে পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা এই ব্রাশের মাধ্যমে আমি ডাস্ট আউট করে নেব। আমি আমার এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই যে পিঙ্কিশ হাইলাইটারটা আছে সেটা আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নেব এই ব্রাশটার মাধ্যমে। দেন এই ব্রাশটা দিয়ে আমার আইশ্যাডো প্যালেটটা থেকে এই পিঙ্ক কালারের আইশ্যাডোটা নিয়ে আমি আমার গালে অ্যাপ্লাই করে নেব। কেন জানি না এই পিঙ্ক কালার আইশ্যাডোটা এখানে অরেঞ্জ দেখাচ্ছে, বাট এটা পিঙ্ক কালারই। আমার হাতের সামনে আমার ব্লাশের প্যালেটটা ছিল না, তাই আমি এই আইশ্যাডো প্যালেটটা থেকে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। ব্লাশটা আমি একটু নাকে এবং আমার চিনেও অ্যাপ্লাই করে নেব। এরপর আমি এই লিকুইড হাইলাইটারটা নিয়ে আমার ফেসে যে হাইলাইটিং প্লেসগুলো আছে সেখানে হাইলাইট করে নেব। আমি আমার হাত দিয়ে এই হাইলাইটারটা ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ বা বিউটি ব্লেন্ডার দিয়েও এটা ব্লেন্ড করতে পারো। হাইলাইটারটা যখন লাগাচ্ছিলাম তখন আমার মাঝখানে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই আমি অফ ক্যামেরায় লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি এই নিউড ব্রাউন কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমি কোনো লিপ লাইনার ইউজ করিনি, তোমরা চাইলে লিপ লাইনার দিয়ে আগে বর্ডার করে নিতে পারো। আমি শুধু লিপস্টিকটাই ইউজ করেছি। তো আমার মেকআপ পুরো ডান। এরপর আমি ফিক্সার দিয়ে আমার মেকআপটাকে পুরো সেট করে নেব। যতক্ষণে এই ফিক্সারটা শুকাচ্ছে ততক্ষণে আমি আমার এক্সেসরিজ এবং চুলটাকে একটু সেট করে আসি। তো চলো, তো চলে এসছি আমার ফাইনাল লুক নিয়ে। তো আমার তো এই লুকটা পুরো কমপ্লিট। তোমরা জানিও কমেন্ট করে যে তোমাদের এই লুকটা কেমন লাগলো। আমার তো এই লুকটা ব্যাপক লেগেছে, তোমরা যে কোনো অকেশনে এই লুকটা ক্রিয়েট করতে পারো। আর ভিডিওটা এতদূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।